हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल चाँद रेसिपी हाउस। आमी आज अपना देर के काचा आमेर टक झाल मिष्टी आचार करे देखाबो। एर आगे आमी एक काचा आमेर टक झाल मिष्टी आचार करे छिलाम। आगेर आचारटाते मिष्टिर परिमाण एकटु कम छिलो आर ए आचारटिते एकटु मिष्टिर परिमाण बेशी हबे आर खेते ओई आचारटा चाइतेओ एकटु बेशी मजा हबे, कारण एटार बानानोर पद्धति किन्तु सम्पूर्णई भिन्न। ताई आमी बोलबो जे आपनारा ए आचारटिओ करे देखते पारेन, खुबी मजा लागे खेते। आमी देखेछि जे बासार सबाई ओई आचारटार चाइते ए आचारटाटि बेशी पछन्द करेछे। তাই আমি বাসার জন্য এইভাবে আচারটা তৈরি করেছি যাতে সবাই খেতে পারে। এর জন্য আমি এখানে 3 কেজি আম নিয়েছি, আমগুলো আমি আঠি সহ নিয়েছি। এখন আমের আচার দিতে চাইলে আঠি সহ আমের আচারে দেয়া যাবে, তাই এখনই এই আচারটি দেওয়ার সময়, কারণ আমি এখন আঠি হয়ে গিয়েছে। আমি আঠি সহ আমগুলো এভাবে করে কেটে নিচ্ছি। আমি একটি আমকে এভাবে লম্বা করে 6 পিস করার পরেও এটাকে আমি আবার 12 পিস করে নিব, যেহেতু আমটা সাইজে বড়। আর আপনাদের আমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে আর মাঝখান থেকে কেটে নেওয়ার দরকার নেই। আর এভাবে একটু চিড়ে দিতে হবে, চাকু দিয়ে করা যায় না। আমি কিন্তু সবগুলো বটির সাহায্যে চিড়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি সবগুলো আম কেটে নিয়েছি। আর এভাবে একটু চিড়ে নিতে হবে। আর এর জন্য আমি একটি মশলা তৈরি করে নিব। এর জন্য এখানে 30-35টি শুকনা মরিচ নিয়েছি আর তিনটি আস্ত রসুনের কোয়া নিয়েছি। নিয়ে এটা ব্লান্ডার করে নিয়েছি আধা ভাঙা করে, পুরো মিহি করা যাবে না। আর একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। 3 কেজি আমের জন্য আমি এখানে 2 কাপ সরিষার তেল দিয়েছি। এটা আমার একদমই পারফেক্ট হয়েছে, কিন্তু এর চাইতে কম দেয়া যাবে না। চাইলে একটু বেশি দিতে পারেন, কিন্তু 2 কাপের কম দেয়া যাবে না। 3টি তেজপাতা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। যখন একটু ফুটে উঠবে 5 ফোড়নগুলো, তখন দিয়ে দিব সেই বানিয়ে রাখা মশলাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আর এই মশলাটার কারণেই এই আচারটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই এই মশলাটা দিয়ে আচারটা বানাবেন প্লিজ। এতো যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি বাকি মশলাগুলো দিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে যাবার পর আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আমি যে পরিমাণ দিয়েছি, আমার শুকনো মরিচগুলো তেমন একটা ঝাল ছিল না, তাই আমার আচারটা তেমন একটা ঝাল হয়নি। আপনাদের মরিচ যদি প্রচণ্ড ঝাল হয়ে থাকে তাহলে কিন্তু একটু ঝাল কমিয়ে দিতে পারেন, আর যদি ঝাল পছন্দ করেন তাহলে তো কথাই নেই। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দেওয়াতে আমার লবণটা একদমই পারফেক্ট হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই লবণটা দেখে নেবেন। এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে, তখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই ভিনেগারটা কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। 3 কেজি আমের জন্য 1/2 কাপ ভিনেগারই যথেষ্ট। এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো আম একবারে ঢেলে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মশলার সাথে মেশানোর পর আমি আর নাড়াচাড়া করব না। একটু পরপর নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। আমি যেহেতু আমগুলো আস্ত রাখব, কিছু কিছু আম তো একটু গলে যাবেই, কিন্তু বেশিরভাগ আমি কিন্তু আস্ত থাকবে। এতে করে আচারটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে।
आमी आलतो भावे सुंदर भावे उल्टे पाल्टे दिच्छी एकटू परपर किन्तु एई काजटी करते होबे जखन सुंदर भावे मेशानो हुए जाबे तखन दिए दिब एक केजि परिमाण चीनी आमी एक केजिर पैकेट पुरोटाई आमेर मध्ये ढेले दिलाम। आमी आगे बोलेछि एई आमटा किन्तु एकटू बेशी मिष्टी होबे एते करे किन्तु आचारटा खेते खुबी भालो लागबे। खावार समय किन्तु एतटा मिष्टी बोझा जाबे ना, एकटू मिष्टी मिष्टी झाल झाल आर एकटू टक टक एइरकम लागबे खेते आर खुबी मजा लागबे। आसले कि बोलबो एई आचारटा खुबी मजा हय। आपनारा अवश्यई एई आचारटी বাসায় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করেছে। এখন চিনিটা দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে আসবে, চিনিটা গলে অনেকটা ঝোল বের হয়ে যাবে। এই তো একটু একটু করে চিনিটা গলা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আমগুলোর কালার সবই চেঞ্জ হয়ে যাবে আর চিনিটাও গলে অনেক ঝোল বের হয়ে আসবে। যখন চিনির পানিটা গলে পানিটা একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু আমাদের আচারটা হয়ে যাবে। এই তো সম্পূর্ণ চিনি গলে গিয়েছে। এখনই চিনির পানির মধ্যে আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে আর চিনিটাও আস্তে আস্তে ঘন হতে থাকবে। চিনির পানিটা যখন শুকিয়ে যেয়ে ঝোলটা সামান্য ঘন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের আচারটা হয়ে গিয়েছে আর আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 20 মিনিটের মতো লাগবে আমগুলো পুরোপুরি সেদ্ধ হতে আর চিনির পানিটাও শুকিয়ে যাবে এরই মধ্যে। এই তো খুব ভালোভাবে বলক আনিয়ে নিতে হবে আর চুলার আঁচটা কোনো অবস্থাতেই কমিয়ে দেওয়া যাবে না, কমিয়ে দিলে কিন্তু আমগুলো গলে খুলে যাবে। বাড়িয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে তলানিতে যাতে লেগে না যায়। আর এভাবে করে একটু চেক করে নিতে হবে ঝোলটা কী পরিমাণ ঘন হয়েছে। একতারের মতো ঘন হওয়া লাগবে না, সামান্য একটু আঠালো ভাব হলেই বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পাঁচফোড়ন গুঁড়োটা কিন্তু দিতে হবে আচারটা যখন হয়ে যাবে ঠিক আগ মুহূর্তে, তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর প্রথমে তো আস্ত পাঁচফোড়ন দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম গুঁড়োটা। এভাবে করে আচারে মশলাগুলো দিতে হয়, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই তো আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, নামানোর পর কিন্তু আরও একটু ঝোলটা শুকিয়ে আসবে আর আমগুলো আর একটু অন্যরকম দেখাবে। সবগুলো আমি কিন্তু আমার আস্তই রয়ে গিয়েছে, কোনো আমি কিন্তু ভেঙে যায়নি। এই তো আমার আচারটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখনও কিন্তু ফুটে উঠছে। এই তো এইরকম হয়েছে আমার আচারটি দেখতে। এখন আমি সারা রাত এটা ঠান্ডা করে নিব, আপনারা 7-8 ঘন্টা পর আচারটা সংরক্ষণ করবেন। ফিরে আসলাম আমি 7-8 ঘন্টা পর। এই যে আমার আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটি কাচের পাত্রে আচারটা সংরক্ষণ করে রাখছি আর পাত্রটা অবশ্যই ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে আর উপরে একটু তেল দিয়ে দিতে হবে যাতে দীর্ঘদিন আচারটা ভালো থাকে। তেলের উপর যদি আচারগুলো ডুবে থাকে এই রকম তাহলেই কিন্তু আচারটা ভালো থাকবে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।